ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মজাদার একটা ক্লাস নিয়ে আসছি, একেবারে সময় উপযোগী একটা ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। এটা অষ্টম শ্রেণী আপনার আইসিটি বা তথ্য প্রযুক্তির পঞ্চম অধ্যায়। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। আমরা এখন এই মুহূর্তে যেইভাবে আমাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো। আমাদের টপিকসে সেই ধরনের কিছু বিষয় আছে, কিছু মজাদার বিষয় আছে। এই চ্যাপ্টারটা দুইটা ভাগে বিভক্ত, এটা প্রথম দিকে থিওরিটিক্যাল, শেষের দিকে একটা প্র্যাকটিক্যাল করাতে হবে, আমরা সেইভাবে ক্লাসটা করবো। প্রথমে আসেন আমাদের এই প্রথমে যেটা বলেছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট জিনিসটা কি আমরা এতদিন বুঝতাম না, এখন মাশাল্লাহ বুঝে গেছি। আমার বিশ্বাস যে এখন এই মুহূর্তে ইন্টারনেট বোঝে না এরকম মা বাবা বা কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে, তাই না? আপনারা এখন এই মুহূর্তে যেভাবে আপনার পরীক্ষাগুলো দিচ্ছেন, যেভাবে আপনারা ক্লাসগুলো করতেছেন, এটা আসলে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে। একটা সময় কিন্তু এগুলো জিনিস সম্পর্কে আমাদের ধারণা অনেক কম ছিল, মাশাল্লাহ এই বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমাদেরকে অনেক টেকনোলাইজ হতে শিখিয়েছে, এটা অবশ্যই একদিক দিয়ে ভালো আর কি। তো চলেন আমরা একটু জানার চেষ্টা করব আর কি, ইন্টারনেট জিনিসটা আসলে এটার আপনাদের বইতে একটু বলেছে যে একটা সময় ছিল যখন আমরা কাউকে প্রশ্ন করতাম যে আমাদের দৈনন্দিন জীবনে কোনো কোনো কাজে ইন্টারনেটের ব্যবহার করতে পারি। এখন কিন্তু কাহিনী উল্টা হয়ে গেছে, এখন কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা কোন কাজটা ইন্টারনেট ছাড়া, ইন্টারনেট ছাড়া আমরা কোন কাজটা করতে পারি, সেইটাই আমাদের এখন এখন কোশ্চিন বা প্রশ্নবোধক বিষয়। আসেন এখানে স্মার্টফোনের কথা বলেছে, স্মার্টফোন এই ইন্টারনেট টেকনোলজির উন্নতির ফলে স্মার্টফোনটা যে এমন একটা জায়গায় চলে গেছে, স্মার্টফোন শুধু এখন কথা বলার ক্ষেত্রে কাজে লাগে ব্যাপারটা তা না, স্মার্টফোন কাজে লাগে কিন্তু আপনার এমন কোনো কাজ নেই যে কাজে হয়নি, যে এখন এই মুহূর্তে আমরা অনেকে ক্লাস করছি, পরীক্ষা দিচ্ছি, সবই কিন্তু স্মার্টফোনের মাধ্যমে। এরপরে আমরা দেখেছি যে আপনার হচ্ছে যে ট্যাক্সি, এই মুহূর্তে আমরা ট্যাক্সিগুলোকে যেভাবে কল করছি, ট্যাক্সি আপনার হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার বাড়ির সামনে এসে আপনাকে নক করবে, এগুলো সবই কিন্তু আপনারা জানেন যে উবার, পাঠাও, ওভাই বিভিন্ন ধরনের সেবা এখন সারা পৃথিবী জুড়ে চলতেছে। আমাদের দেশে ওভাই এবং হচ্ছে পাঠাও আছে, আর আপনার হচ্ছে যে উবারটা সারা পৃথিবী জুড়ে আছে। তো এরকম অসংখ্য সার্ভিসগুলো সবই হচ্ছে কিন্তু ইন্টারনেট বেসড। একটা সময় ইন্টারনেট বলতে কিন্তু আমরা একটু অন্যরকম একটা কিছু ফিল করতাম, এখন কিন্তু আসলে এই ইন্টারনেট বলতে আসলে শুধু খারাপ কিছু না, এটার একটা ভালো দিকও আছে। আপনি এই ইন্টারনেট দিয়ে পৃথিবীতে অসংখ্য ধরনের কাজ করতে পারবেন, যেটা আপনি জব করে থেকে এখন দেখেন অনেকে কিন্তু ভার্চুয়ালি জব করছে। আপনার বাবারা যারা, মায়েরা যারা আছে, তারা অনেকে দেখছেন যে বাসা থেকে তারা কিন্তু জবগুলো করতেছে, এবং সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এটা একটা কানেকশন, এটা আপনার এটা শুরুটা যিনি করেছেন ওনার নাম হচ্ছে স্যার স্যামুয়েল টলমিনসন। এই টলমিনসনের আপনার হচ্ছে যে ধারাটা ছিল এরকম যে উনি আসলে প্রথমে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের কানেকশনটাকে, এটাকে ইন্টারনেট প্রোটোকল বলা হয়ে থাকে, ওইখান থেকে এটাকে আরও আপগ্রেড যিনি করেছেন, আজকে আপনারা ইন্টারনেট বলতে যেটা বুঝছেন সেটা এক ভদ্রলোকের বদলতে হয়েছে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে স্যার টিমোথি জনসন বানার্সলি। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে, টিমোথি জনসন বানার্সলি। এই ভদ্রলোকের কারণেই আজকে আপনারা ইন্টারনেট বলে যে জিনিসটা দেখছেন সেটা আসলে আমরা সারা পৃথিবীর মানুষ এটা ভোগ করছি। ওনাকে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়ে থাকে, HTTP আপনারা জানেন, হাইপার টাইপ টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই জিনিসগুলোর কারণে আজকে আমাদের পৃথিবীটাকে আসলে একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, আজকে পৃথিবীর যে কোনো মুহূর্তে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। দেখেন আপনাদের এখানে পড়াশোনা সম্পর্কে একটু হিংস দিয়েছে, এখানে আপনারা দেখেন ইবুকের কথা বলেছে, আজকে আমি যেভাবে পড়াচ্ছি আপনাদেরকে এটা ইবুক দেখেই পড়াচ্ছি, এটা ইন্টারনেট ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আজকে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস পেতে পারি। তো আপনাদের বইতে যেটা বলেছে স্মার্টফোনের কিছু ব্যবহার দেখিয়েছে, এখানে আপনার হচ্ছে ট্যাক্সি ক্যাবের কিছু কথা বলেছে, এরপর হচ্ছে যে ট্যাবলেটের কথা বলেছে। আমরা উপর ক্লাসে উঠলে এগুলো ইবুক বলা হয়ে থাকে। ইবুক মানে কি? আসলে ইলেকট্রনিক বই, আপনারা এইটুকু জেনে রাখলে হবে। এটা আপনাদের যে বই আছে এই এই বইয়ের ফরম্যাটও আছে, এর বাইরেও বেশ কয়েকটা ফরম্যাট আছে, টোটাল 5টা ফরম্যাটে ইবুক পাওয়া যায়। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব উপরে উঠলে, আমরা জাস্ট একটু ধারণা দিলাম আর কি। এটার অনেক সুবিধা আছে, অনেকগুলো সুবিধা আছে।
এরপর বলেছে শিক্ষা জীবন ইন্টারনেটের প্রভাব দেখেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু গুড সাইড এবং ব্যাড সাইড সব আছে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে গুড সাইডটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব আপনি যদি একটা জিনিসের সঠিক ব্যবহার করেন আপনি উপকৃত হবেন এটার যদি আপনার ভুল ব্যবহার করে থাকেন তাহলে আপনি এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন এটা খুব স্বাভাবিক আমরা জানি তো দেখেন আজকে এই মুহূর্তে আমাদের পড়াশোনাটা টোটালটা ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে আপনারা জানেন যে আপনারা যারা বাসায় বসে থেকে দেখছেন বিভিন্ন টিচার এবং ইভেন আমার ক্লাসগুলো আপনারা কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই পাচ্ছেন আর কি আপনাদের বইতে আরেকটা মজার জিনিস দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এখন চাইলে আমরা একজন মহাকাশচারীর সঙ্গে কিন্তু কথা বলতে পারি এটা আমাদের খুবই একটা যুগান্তকারী আপনারা হচ্ছে যে আবিষ্কার বলতে পারেন এটা ইন্টারনেটের মাধ্যমে হয়েছে এটাকে ভার্চুয়াল একটা দুনিয়া তৈরি করে ফেলেছি মজার ব্যাপার হচ্ছে যে আমরা দেখছি এখন অনেকেই গৃহিণী থেকে শুরু করে সবাই বাসায় লুডু খেলছে এবং সেটা ভার্চুয়ালি খেলছে কেউ কিন্তু এক জায়গায় নেই চারজন চার জায়গা থেকে কিন্তু খেলতেছে এটাও কিন্তু আপনার হচ্ছে যে এই ইন্টারনেটের বদলতেই হয়েছে আর কি দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা আজকে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে সমস্যা সমাধানে আমাদের ইন্টারনেট কতটা গুরুত্ব বহন করছে কারণ এই মুহূর্তে আমরা অনেক কিছু কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যারা শপিং করছে তারা ইন্টারনেটের মাধ্যমে শপিং করছি আমরা পড়াশোনা করছি এবং যারা জব করছি তারা অনেকেই কিন্তু এই ভার্চুয়াল বা এই ইন্টারনেটের মাধ্যমে করছি তো আমরা এই ইন্টারনেটের মাধ্যমে আমরা পড়াশোনার ক্ষেত্রে যেটা করেছি পড়াশোনার ক্ষেত্রে আপনারা দেখেন আমাদের দেশে নিজস্ব কিছু সার্চ ইঞ্জিন আছে সার্চ ইঞ্জিন পর্যন্ত যেখানে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায় এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে google.com www.google.com আপনি এখানে সার্চ দিলে এমন কোনো বিষয় নেই যেটা পাওয়া যায় না আমার মনে হয় যে আমি হারিয়ে গেছি এটা লিখে সার্চ দিলে অনেক কিছু একটা রেজাল্ট আসবে আর কি যাই হোক তো এরকম আপনার হচ্ছে যে আমাদের দেশের একটা সার্চ ইঞ্জিন আছে pipilika.com যদিও এটা পিপড়ার গতিতেই চলে আর কি এনিওয়ে এর বাইরে আপনার হচ্ছে যদি ম্যাথামেটিক্স শিখতে চান তাহলে ওলফাম আলফা নামে একটা সাইট আছে এখান থেকে আপনি হচ্ছে শিখতে পারেন আর এর বাইরে খান একাডেমি আছে আর ফোর্থ সাবজেক্ট তো আছেই আর কি ঠিক আছে এরকম অসংখ্য আমি আজকে বলে শেষ করতে পারবো না অসংখ্য সাইট আছে যেগুলোতে আপনি অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু জানতে পারেন এগুলো আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখছে আর কি আর এরপরে আমাদের যেটা বলেছি ইমেইল সিস্টেম আমি একটু জাস্ট দ্রুত যাওয়ার কারণ হচ্ছে যে এগুলো জাস্ট রিডিং পড়ার বিষয় বেসিক্যালি প্র্যাকটিক্যালটা হচ্ছে আপনাদের এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু আমি ওই 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 জায়গাতে নিয়ে যাবো আর কি তো দেখেন ইমেল ইমেল বলতে আপনারা কি বুঝেন ইমেল বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে যে ইলেকট্রনিক মেল একটা সময় কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছানোর জন্য চিঠি দিত চিঠিটা কিভাবে দিত আপনার হচ্ছে যে ওই যে কবুতরের মাধ্যমে আমরা একটা সময় কিন্তু দেখেছি যে কবুতরের মুখে চিঠি বেঁধে দেওয়া হতো অথবা আপনার একজন লোক পাঠাইতে হইতো ঠিক আছে এটা খুব সময় সাপেক্ষ ছিল এক এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে অনেক সময় লেগে যেত তার মধ্যে অনেক ঘটনা বা দুর্ঘটনা অনেক কিছু ঘটে যেতে পারতো তো সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য এই ইমেলটা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বহন করছে এখানে আপনি ছবি আপনার হচ্ছে ভিডিও আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কথা সব কিছু কিন্তু আপনি হচ্ছে যে এই ইমেলের মাধ্যমে প্রেরণ করতে পারবেন তো চলেন আমরা এখানে কিছু ইমেলের কথা বলেছি যেমন হটমেল হটমেল ইয়াহু আপনার জিমেল জিমেলটা সবচেয়ে বেশি আপনার পপুলার এগুলো হচ্ছে যে আপনার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ইয়াহু এবং জিমেল ঠিক আছে জিমেলটা হচ্ছে গুগলেরই একটা মেল সার্ভিস তো আসেন আমরা হচ্ছে যে এই একটা ইয়াহুতে আমরা হচ্ছে যে একটা আইডি কিভাবে আপনার হচ্ছে যে খুলতে হয় একটা আপনার হচ্ছে যে একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে সাইন আপ করতে হয় আমরা টোটাল প্রক্রিয়াটা একটু দেখে নিব আমাদের প্র্যাকটিক্যালের মাধ্যমে চলেন আমরা প্র্যাকটিক্যালটা শুরু করি তো ঠিক আছে থ্যাংক ইউ প্র্যাকটিক্যালটা দেখতে থাকেন সব একটা ইয়াহু মেইলে অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে প্রথমে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে যে আপনার ইন্টারনেট কানেকশন আছে কি না হ্যাঁ এর সঙ্গে আপনার হচ্ছে যে ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু ইয়াহুতে ইমেল আইডি খোলা সম্ভব না শুধু ইয়াহুতে না কোনো ধরনের কাজই সম্ভব হবে না আর দুই হচ্ছে যে আপনার একটা ব্রাউজার থাকতে হবে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে সবচেয়ে বেশি পপুলার ব্রাউজার হচ্ছে যে মজিলা ফায়ারফক্স আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা আজকে গুগল ক্রোম দিয়ে এটা খুলবো আর কি গুগল ক্রোমটাও ভালো ঠিক আছে তো আমরা গুগল ক্রোমে ক্লিক করলাম এরপরে আমাদের সার্চিংয়ের অপশন আসবে এটা আপনার হচ্ছে যে একটা ব্রাউজার আমরা এখানে সার্চ দিব হচ্ছে যে ইয়াহু মেল দিয়ে ওয়াইএইচ ইয়াহু ইয়াহু দিয়ে আপনি
এন্টার মারেন এই যে আমরা ইয়াহু মেইলে ঢুকবো আচ্ছা এইগুলো দিয়ে কি হবে এগুলো দিয়ে আসলে যদি আপনার আছে যে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েশনই যান তাহলে এটা ইউজ করতে পারেন আর যদি আপনার নতুন সরি আপনার যদি এক্সিস্টিং বা পুরনো হচ্ছে যে আপনার ইমেল আইডি থাকে তাহলে আপনি লগইন ইয়াহু দিয়ে নক করতে পারেন আমরা যেহেতু একেবারে নতুন থেকে প্রথম থেকে শুরু করবো এই জন্য আমরা ইয়াহু মেইলে যাবো মূল পেজটাতে যাবো ইয়াহু মেইলে আমরা ক্লিক করলাম এটা আসলো এটা আপনাদের আশা করি আপনাদের বইতেও একই জিনিসটাই আছে এরকম একটা একটা সাইন আপের আপনার একটা ফর্ম আসবে এখানে একটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে দেখেন এখানে যে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নটার আসলে কাজটা কি টিক চিহ্নটার কাজটা হচ্ছে যে আপনি ধরেন একটা কম্পিউটারে বসে আপনি আপনার যখন নতুন ইমেল আইডিটা লগ ইন করবেন এটা যদি আপনি ক্লিক করে দিয়ে থাকেন এরপরে আপনার হচ্ছে যে ওই কম্পিউটারে আপনি বসলে আর আপনাকে কোনো অ্যালার্ট মেসেজ দেবে না যে এইখান থেকে আপনার লগ ইন হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে অনেক সময় আমরা হয় কি যে এইটা যদি টিক চিহ্ন দিয়ে রাখেন আর আপনি যদি ভুল করে লগ আউট করতে ভুলে চলে যান আপনি একেবারে ডাইরেক্ট আপনার হচ্ছে ব্রাউজারটাকে ক্লোজ করে দিলেন ক্লোজ করে উঠে চলে গেলেন যদি এরপরে কেউ এসে বসে বসে এসে জাস্ট ইয়াহু দিয়ে সার্চ দিলে আপনার ইমেল আইডি ওপেন হয়ে যাবে তার মানে আপনার ইমেল আইডিটা আপনার হচ্ছে যে ওপেন অবস্থায় থাকবে সে চাইলে আপনার ইমেল আইডিতে যে কোনো ধরনের ক্রাইম করতে পারে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই কোনো জায়গায় অন্য কোনো কম্পিউটারে আপনি যখনই লগ ইন করবেন তখন এই টিক চিহ্নটা তুলে দিবেন এক আর দুই হচ্ছে অবশ্যই শেষে লগ আউট করবেন ঠিক আছে আচ্ছা এটা যদি টিক চিহ্নটা তুলে না দেয়া থাকে তাহলে যেটা হবে আপনাকে ফোনে SMS দিয়ে তারা জানাবে যে আপনার আপনার এই আইডিটা অন্য আর একটা কম্পিউটার এবং এই কম্পিউটার IP সহকারে আপনাকে SMS দিয়ে দেবে যেখান থেকে খোলার চেষ্টা করতে চলেন আমরা যেহেতু একেবারে নতুন একটা ইমেল খুলতে চাই সেক্ষেত্রে আমরা এই যে নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা এখানে চাপবো আর যদি আপনার হচ্ছে যে ইমেল আইডি ওপেন করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে এটা আপনার হচ্ছে লাগতো না আপনার হচ্ছে জাস্ট এইখানে আপনি হচ্ছে যে ইমেল আইডি দিয়ে আপনি নেক্সট করলে পাসওয়ার্ড দিয়ে করে যাবে আমরা যেহেতু একেবারে নতুন একটা ইমেল আইডি খুলবো এই জন্য আমরা দিব কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম আমরা আচ্ছা এই যে এখানে দেখেন চলে আসছে আমরা ফার্স্ট নেম দিয়ে দিব আমার নাম দিয়েই শুরু করি আব্দুস SALAM সালাম এইটা কি এইটা হচ্ছে দেখেন ওই যে আমরা @yahoo.com লাগে মানে আপনার কিছু নাম সংখ্যা হোয়াট এভার আপনি যেটা খুশি দিতে পারেন আর কি তো আমরা এখানে একটা নতুন হচ্ছে যে ইমেল আইডি দিব সেটা হচ্ছে যে ফোর্থ সাবজেক্ট নামে ফোর্থ SUBJECT এখানে কিন্তু সবই ছোট হাতের হবে এবং একসাথে হবে ফোর্থ সাবজেক্ট 2020 @yahoo.com আমরা একটু দেখবো যে আসলে এটা নেয় কিনা না নিবে না এইরকম নামে দেখেন যে ইয়োর ইউজার নেম হ্যাজ টু স্টার্ট উইথ এ লেটার দিয়ে শুরু করতে হবে এইরকম দিলে হবে না আর কি হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি আমরা ফোর্থ সাবজেক্ট ডাইরেক্ট লিখতে পারি FORTH ফোর্থ সাবজেক্ট নিচে দেখি হ্যাঁ এবার নিয়ে নিছে আমার ইমেলের অ্যাড্রেসটা হবে এরকম ফোর্থ সাবজেক্ট 2020@yahoo.com ঠিক আছে এবার পাসওয়ার্ড দিতে চাচ্ছে পাসওয়ার্ডটা আপনার হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এখানে কোশ্চিন আসে পাসওয়ার্ডটা কেমন আমরা বেসিক্যালি যেটা করে থাকি হয় ফোন নাম্বার দিই অথবা ডেট অফ বার্থ দিই অথবা নিজের নাম দিই আসলে এগুলো খুবই দুর্বল পাসওয়ার্ড এই জন্য আমরা যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই হচ্ছে যে নিউমেরিক্যাল আলফাবেট এবং হচ্ছে যে আপনার সিম্বল এগুলো সব ইউজ করে একসাথে যখন আপনি পাসওয়ার্ড তৈরি করবেন তখন সেটা স্ট্রং পাসওয়ার্ড কেমন আমরা একটু দেখাই দিই আপনাদেরকে পাসওয়ার্ডটা আপনারা ধরেন আমরা আমার ফোন নাম্বারটা দিলে আগে জনি লিখলাম JONY আমরা একটু শো করি দেখাই দিই তাহলে আপনার সুবিধা হবে জনি @ হ্যাঁ 709696 তারপরে আপনার হচ্ছে যে আমরা একটু হ্যাশ ইউজ করব হ্যাশ দেওয়ার পরে আপনার হচ্ছে যে 2020 ঠিক আছে আমাদের তাহলে পাসওয়ার্ডটা কি এটা কিন্তু মনে রাখতে হবে পাসওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এটা ভুলে গেলে কিন্তু চলবে না আচ্ছা তাহলে কি দিলাম আমরা জনি @709696 এটা আমার ফোন নাম্বার আর আপনার হচ্ছে যে একটা হ্যাশ দিলাম এরপরে 2020 ঠিক আছে আচ্ছা এটা আমাদের পাসওয়ার্ড এবার আসেন এরপরের স্টেপ যেটা বলেছে সেটা আছে যে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার আগে আপনাকে কান্ট্রি কোড দিতে দেখেন এই যে +1 এটা আছে আমেরিকার আমরা এখানে ঢুকে বাংলাদেশ বি চাপলে দেখেন বাংলাদেশের অপশন হয়ে যে দেখেন বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880 হ্যাঁ আমরা এটা চেপে দেবো এবার আপনি মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেব আ
আপনারা যার যেটা মোবাইল নাম্বার সেটাই আপনারা দিবেন, ঠিক আছে? আমি একটু ঝাপসা করে দিলাম এটা আর কি, ঠিক আছে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখবে এটা। আচ্ছা, এবার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জায়গায় আপনার হচ্ছে যে সিলেক্ট করে দেন, তারপরে আপনার ডে দিয়ে দেন, ইয়ার দিয়ে দেন, ঠিক আছে। জেন্ডারটা অবশ্যই মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়েন, মেলের জায়গায় ফিমেল অথবা অন্যের জেন্ডারটা দিয়ে দিয়েন না, আবার এটা মাথায় রেখে নাকি। হ্যাঁ, যেহেতু আমি মেল এই জন্য মেল দিলাম, ওকে। আচ্ছা, এবার হচ্ছে কন্টিনিউ করব আমরা, ঠিক আছে। আচ্ছা, সেভ পাসওয়ার্ড, আচ্ছা, এটা আমাদের একটু সেভ করে রাখতে বলছে, আমরা একটু সেভ করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, সেভ, ওকে। আচ্ছা, এখানে একটা অপশন দেখেন আছে, এই যে টেক্সট মি এ ভেরিফিকেশন কোড, এটাই আমি বলতে চাচ্ছিলাম। যদি আপনি সিকিউর করতে চান, সিকিউরিটির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর করতে হলে এই টেক্সট মি এ ভেরিফিকেশন কোডটা দিলে সুবিধা হয়। এটা আপনার মোবাইল নাম্বারে এটা একটা কোড চলে যাবে, ঠিক আছে, এই ভেরিফিকেশন কোড যাবে। এই কোড না দিল দেওয়া পর্যন্ত আপনার হচ্ছে যে ফোনে এটা হচ্ছে যে অ্যাক্টিভ হবে না, এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনাকে। হ্যাঁ, এটা আপনি যদি হচ্ছে যে কোডটা না দেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে ফোনে এটা আসে, আপনার নিজের ফোনে আসবে এটা। হ্যাঁ, আপনার ফোনে আসবে এটা, আপনি ফোনে এটা পাওয়ার পরে এটা ওখানে ইনপুট দিতে হবে, ইনপুট দিলে তবেই সেটা আপনার হচ্ছে যে আপনি হচ্ছে যে এটা ভ্যারিফাই করতে পারবেন। মোটামুটি আমাদের হয়ে গেছে, আমরা একটু ভ্যারিফিকেশনের জন্য ওয়েট করব। হ্যাঁ, আমাদের ফোনটাকে আসলে আমরা অন্য কাজে লাগিয়েছি তো একসঙ্গে, এই কারণে হচ্ছে যে একটু দেরি হচ্ছে। আমরা এই ভ্যারিফিকেশন কোডটা আপনার হচ্ছে যেখানে ইনপুট দিব, ওকে। আচ্ছা, আমরা ভেরিফিকেশন কোড দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আবার এই প্রথম যে ফর্মটা আছে আমাদের সেই ফর্মে ফেরত পাঠাইছে, মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, নতুন হলে আবার এটাকে ফিল আপ করে ঢুকতে হবে। আমাদের যেহেতু কমপ্লিট করে ফেলেছি, আমরা নিচে দেখেন এই যেখানে লিখেছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমরা এখানে সাইন ইন করব, ঠিক আছে। আমরা সাইন ইন চেপে দিলাম, সাইন ইন চেপে দিলে দেখেন এই যে আমাদের অ্যাকাউন্ট, আমাদের নতুন ইয়াহু ইমেইল আইডি ওপেন হয়ে গেছে। এখানে দেখেন এই যে এখানে আমাদের, আপনি চাইলে বিভিন্ন কালার বিভিন্ন কিছু ইউজ করতে পারেন, এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন নিজের মতো করে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই যে আমাদের নামের প্রথম ওয়ার্ডটা দিয়েছে আর কি, এখানে চাইলে আপনি আপনার ছবি লাগাতে পারেন। এবার আসেন আমরা একটু দেখবো যে কিভাবে আপনার হচ্ছে যে একজনকে মেল পাঠাতে হয়। মেল পাঠাতে হলে যে বাম পাশে দেখেন কম্পোজ নামে অপশনটা আছে, কম্পোজটা দেন, কম্পোজটা দিয়ে যে কোনো একটা আইডি ধরেন আমরা একটা আইডি দিই, ডাব্লিউ ভিই ওয়েব 17 রাজ অ্যাট দ্য রেট অফ জিএমএআইএল জিমেল ডট কম। আমার অ্যাকাউন্টটা আসলে জিমেলে আছে, আমরা পাঠাচ্ছি ইয়াহু থেকে। সাবজেক্ট দিয়ে দেন, সাবজেক্ট দিয়ে দেন হাই বলেছেন। এখানে চাইলে আপনি অনেক কিছু লিখতে পারবেন, অনেক কথা লিখতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি প্রয়োজনীয় কথা লিখতে পারবেন, ঠিক আছে। তারপর একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে যে ছবি বা ফাইল অ্যাটাচ করে কী করে, এই যে নিচে দেখেন ক্লিপের মতো, ক্লিপের এখানে ক্লিক করেন, আপনারা কী অ্যাটাচ করতে আছেন। আচ্ছা, অ্যাটাচ ফ্রম দিস কম্পিউটার, আমরা এই কম্পিউটার থেকে কিছু শেয়ার করতে যাচ্ছি বা অ্যাটাচ করতে যাচ্ছি। এখানে অনেকগুলো অপশন দিয়েছে, যেমন আপনার হচ্ছে যে ড্রপ বক্স থেকে শেয়ার করা যাবে, ড্রপ বক্স কি আমরা এর আগের প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা দেখেছি। আমরা কম্পিউটার থেকে করতে চাই, তাহলে ক্লিক করেন। আচ্ছা, এবার আমরা একটু ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখি আমরা একটা এই ছবিটা আমরা অ্যাটাচ করে দেবো, সিলেক্ট করে ওপেন করে দিলাম, ঠিক আছে। এই দেখেন এই যে এখানে অ্যাটাচের বাফারিং চলছে, হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলে এই যে নিচে দেখেন এই যে বাফারিং চলছে, ওকে, বাফারিং চলছে। আমরা এটা কমপ্লিট হয়ে গেলে, হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই যে নিচে সেন্ড যে অপশনটা আছে, এই সেন্ড অপশনে চাপেন, মাশাল্লাহ মেলটা চলে গেছে যে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড, ঠিক আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন যে আসলে সেন্ড হলো কি না, কী কী সেন্ড করছেন। এই যে বাম পাশে দেখেন সেন্ড আইটেমে আপনি ক্লিক করলে
দেখাবে আপনাকে যে কাকে পাঠিয়েছেন, কি লিখেছেন, মোটামুটি একটা শর্টকাট সবকিছু দেয়া আছে। তো এই ছিল মোটামুটি আপনার হচ্ছে যে একটা ইয়াহুতে মেইল ওপেন করা এবং কমপ্লিটলি একটা পুরাপুরি একটা মেইল ওপেন করে একজনকে মেইল পাঠানো। হ্যাঁ, এরপরে যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা সাইন আউট করা শিখব। সাইন আউট করতে হলে যেটা করবেন, ওই যে আপনার নাম বা আপনাদের ছবি সম্বলিত যেটা থাকবে, এখানে আপনি আরও তথ্য দিতে পারেন। এটা জাস্ট এই যে সাইন আউট অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এটা থেকে বের করে দিবে। ঠিক আছে, একটু সময় নিচ্ছে নেট স্পিডের জন্য, এই যে বের হয়ে গেছি আমরা। আচ্ছা, এখন আবার যদি আমরা লগইন করতে চাই, লগইন করতে হলে কি করতে হবে আমাদেরকে এবার বলেন তো। এটা হচ্ছে যে ইয়াহুর মূল পেজ আর কি। এরা অবশ্য একটা মজার জিনিস, এরা প্রতিনিয়ত মেসেজও দেয়। এটা শুধুমাত্র আপনার হচ্ছে যে জাস্ট মেল সার্ভিস ব্যাপারটা তা না, এখানে কিন্তু এখন এই মুহূর্তে ঘটে যায় সারা পৃথিবীর নিউজও কিন্তু আপনি পাবেন, এখানে ইমেজ আকারে পাবেন, ভিডিও অনেক কিছু অপশনই আছে। তাহলে আমরা নতুন করে যদি মেলে আবার আমাদের অ্যাকাউন্ট ওপেন করা মেলে যদি আমরা ঢুকতে চাই, তাহলে কি করব, সাইন ইন। এই যে আমাদের এগুলো এই যে টিক চিহ্ন দেওয়ার কারণে দেখেন এগুলো সব নিয়ে রেখেছে। নেক্সট, আচ্ছা আবারও নেক্সট, এই যে ওপেন হয়ে গেছে আমাদের, একটু অপেক্ষা করেন। এই যে অলরেডি আপনার হচ্ছে যে একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে, আপনার ছবি আমি যেহেতু দিই নাই, ওরা একটা এ আব্দুসের দিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন আপনি এদের তো অনেকগুলো সার্ভিস আছে, আপনি কোনটাতে যাবেন? মেইলে যাবেন, নিউজ আছে, ফিনান্স আছে, স্পোর্টস আছে, পলিটিক্স অনেক কিছু আছে, আমরা মেইলে যাব। ঠিক আছে, মেইলে ক্লিক করব। দেখেন এই যে আমাদের মেইলটা ওপেন হয়ে গেছে, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখালাম। তো এই ছিল আমাদের আসলে একটা ইয়াহুতে একটা মেল, নতুন মেল ওপেন করে একজনকে মেল পাঠানো, একটা ছবি বা ডকুমেন্ট অ্যাটাচ করা, সব কিছু আমরা দেখানোর চেষ্টা করেছি। সর্বশেষে আমরা আবারও সাইন আউট করে বের হয়ে যাব। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আপনাদের এই প্র্যাকটিক্যালটা আর কি। আপনারা সবাই বাসার চেষ্টা করবেন, যদি কোনো বিষয় আটকে যান আমাকে জানাবেন, আমি সহযোগিতা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। সে পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।